আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি খুব সাধারণ এবং সহজ রান্না করব। আজকে আমি তৈরি করব পেঁপে দিয়ে ছোলার ডাল। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি, এটা টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি পৌনে এক কাপ। আর আমি এই রান্নাটা প্রেশার কুকারে করব, আপনারা চাইলে পাতিলেও করতে পারেন। তো প্রেশার কুকারে যেহেতু সময় কম লাগে এই জন্য আমি প্রেশার কুকারে করব। এখানে আমি প্রেশার কুকার চুলায় বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দিয়েছি প্রায় 6 কাপ, এর মধ্যে কেটে রাখা পেঁপে আর ধুয়ে নেওয়া ছোলার ডাল দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা রসুন বাটা। এবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি এটার 3 থেকে 4টা সিটি দিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ডাল এবং পেঁপে। তো আমি 4টা সিটি দিয়েছি। এবার আমি প্রেশার কুকারটা আপনাদের খুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডাল এবং পেঁপে দুইটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা বাগার দেব। বাগার দেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। আর দিয়ে দিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 5টা চেরা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1টা গোটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবার আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা। তো আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালটা, ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব বাগারির সাথে। আর এটা আমি কিছুক্ষণ বলক উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন ডালের মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে এর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম মনে হলো তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে নিয়েছি। তো ডালটা আমার হয়ে গেছে, দেখুন এটা ঘন হয়ে গেছে। তো আমি আর 2 থেকে 3 মিনিট চুলায় রাখবো, এরপরে চুলাটা বন্ধ করে দেব। তো এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার ডাল দিয়ে পেঁপে হয়ে গেছে। তো দেখতে পেলেন কত সহজে এবং ঝটপট তৈরি করা যায় এই মজাদার ডালের রেসিপিটি। এটি আপনারা ভাত রুটির সাথে বা পরোটার সাথেও খেতে পারেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।